আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিও। এখন আমাদের সবথেকে বড় একটা প্রবলেম, এখন রিং আইডিতে সবথেকে বড় প্রবলেম হচ্ছে ফর্ম পূরণ করা। কমিউনিটি জবে ওয়ার্ক করতে চাইলে ফর্ম পূরণ করতে হবে। ভিউয়ার্স যারা এই মুহূর্তে এখন পর্যন্ত ফর্ম পূরণ করেননি, তারা খুব দ্রুত ফর্মটা পূরণ করে নেন এবং কমিউনিটি জবে ওয়ার্ক করা শুরু করে দেন। কীভাবে ফর্ম পূরণ করতে হয় তা অবশ্যই আমার লাস্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে আপনারা খুব সহজে তা করতে পারেন। তবে এখন প্রবলেম হচ্ছে একাধিক আইডি নিয়ে। আমাদের যাদের একাধিক আইডি রয়েছে, অর্থাৎ মেম্বারশিপ রয়েছে একাধিক, তারাই কিন্তু সবথেকে বেশি বিপদে আছি। এখন বিপদটা আমরা কীভাবে কাটাতে পারি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। ভিউয়ার্স যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের যদি কয়েকটা আইডি থেকে থাকে, আপনাদের দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বা এর অধিকও যদি থেকে থাকে, তাহলে শুনুন আপনারা কি করবেন। আপনারা খুব সাবধানে স্টেপগুলো নেবেন। আপনারা কিন্তু এখানে কোনো রকম ভুল ত্রুটি করবেন না। অনেকে অনেক রকম কথা বলছে। আমাকে একটা ভাই কমেন্ট করেছে, ভাই আমি ক্লাস টেনে পড়ি, এখন আমার এনআইডি নেই, আমি এখন কি আমার আব্বারটা বা আম্মারটা দিয়ে কি ফর্মটা পূরণ করে নিব। আবার অনেকে প্রশ্ন করছে, ভাই আমার 10-15টা আইডি রয়েছে, 15টা গোল্ড আইডি রয়েছে, এখন আমি কীভাবে এটা সলভ করব। ভাই আপনাদের জন্য বলছি, আপনার একটা এনআইডি দিয়ে একটা পূরণ করার চেষ্টা করবেন, সব থেকে ভালো হবে, বেস্ট। তবে একাধিক এনআইডি দিয়ে আমি নিজে পর্যন্ত ট্রাই করিনি, তাই মিথ্যে কথা বললে তো কোনো লাভ হবে না। একটা এনআইডি দিয়ে একটা ট্রাই করবেন, এটাই সব থেকে বেস্ট হবে। এখন কেউ যদি 4-5টা করে থাকে, কোনো প্রমাণ থাকে, তাহলে আপনি করতে পারেন, সেটা আপনার রিস্কে থাকবে। তবে এই মুহূর্তে একটা দিয়ে করে আমি অলরেডি ওয়ার্ক করছি। এখন এরকম কিন্তু অনেকেই রয়েছে যে জমা দিয়ে দিয়েছে, ফর্মটা পূরণ করে নিয়েছে এবং তারটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখানে আমি কিছু তথ্য দিব, একসাথে দেখে নেবেন একদম টোটাল। অর্থাৎ ফর্ম পূরণের নিয়মটা তো আমি প্রথমে বলেই দিয়েছি কীভাবে আপনারা ফর্ম পূরণটা করবেন, সেটা কিন্তু লাস্ট ভিডিও দেখে খুব সহজেই কিন্তু করতে পারবেন। তবে এই ভিডিওতেও একবারে হেলে ফেলে না দিয়ে টোটাল বিষয়টা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে ক্লিয়ার হবে। যার যার বাকি রয়েছে ফর্ম পূরণের বিষয়টা এখনও ক্লিয়ার হয়নি, অর্থাৎ কনফিউশনে রয়েছেন, তারা ক্লিয়ার করে নেবেন। যার 15টা আইডি রয়েছে বা 2টার অধিক আইডি রয়েছে, তারা আলাদা আলাদা এনআইডি দিয়ে আপনার রিং আইডির নামটা চেঞ্জ করে আপনার এনআইডির নাম অনুসারে রাখবেন। এবং ফেসবুক আইডির নাম কি আছে না আছে এটা কোনো বিষয় না ভাই। ফেসবুক আইডি এখানে কিন্তু ফেসবুক প্রোফাইল আইডি নাম উল্লেখ করা আছে, অর্থাৎ আমাদের যে ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে স্টার মার্ক চিহ্ন যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে, অর্থাৎ বাধ্যতামূলক পূরণ করা। আপনি যদি এটা পূরণ না করেন তাহলে আপনার কিন্তু আইডিটা আপনার কিন্তু স্থগিত হয়ে যেতে পারে, এটা সবাই জানি। এখন এনআইডি নম্বরটা দিবেন, নামটা দিবেন, এনআইডির নাম যেটা আপনি রিং আইডির নামটা চেঞ্জ করে সেটাই দিবেন, সবথেকে বেস্ট হবে। এবং ফেসবুক প্রোফাইল আইডি, ফেসবুকের কী নাম, এটা কোনো বিষয় না, ফেসবুকের নাম একটা দিলেই হলো, এটা কোনো সমস্যা হবে না। এবং বন্ধু বা অনুসারী, আপনার যদি ফ্রেন্ড যদি 1000+ থাকে 1000+ দিবেন। ফেসবুক পেজ আইডি যদি থাকে দিবেন, তা না হলে দিবেন না। তারপর ফেসবুক পেজ ফলোয়ার সংখ্যা না থাকে, ফেসবুক পেজই না থাকলে ফলোয়ার কোথা থেকে দিবেন। ইউটিউব চ্যানেল যদি না থাকে দিবেন না, সাবস্ক্রাইবার তো না থাকলে দিবেন না। গুগল প্লে অ্যাকাউন্ট সবথেকে ইম্পর্ট্যান্ট, গুগল প্লে অ্যাকাউন্ট, অর্থাৎ একটা জিমেল অ্যাকাউন্ট হলেই হলো ভাই, আপনার ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট হলেই হলো। আপনি যদি প্রত্যেকটা আইডির জন্য আলাদা আলাদা জিমেল আইডি দেন তাহলেও চলবে, আবার যদি মনে করেন যে একটা জিমেল আইডি দিব আমি প্রত্যেকটা আইডির জন্য, তবুও চলবে, এটা কোনো সমস্যা না। ইনস্টাগ্রাম, ইমো, এগুলো থাকলে দিবেন, না থাকলে দিবেন না, তারপর জমা দিয়ে নেবেন। এখন যদি 3টা আইডি থাকে তাহলে আমার জিমেল অ্যাকাউন্ট কয়টা দিব, ভাই এটা কোনো সমস্যা না। যদি আপনি আলাদা দিতে চান, আপনার যদি কনফিউশন থাকে তাহলে আলাদা দিতে পারেন। আর যদি কনফিউশন না থাকে যে না সমস্যা হবে না, হ্যাঁ আসলে সমস্যা হবে না, আপনি দিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। কারণ আমার 2টা ছিল, আমি 2টার ভিতরে একই জিমেল দিয়েছি, এটা কোনো সমস্যা না, আমারটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং আমি ওয়ার্ক শুরু করে দিয়েছি। আমার মতন অনেকেই রয়েছে, আমি খবর পেয়েছি, তারাও একই রকমভাবে জিমেল একটাই দিয়েছে 3-4 আইডিতেও, কিন্তু এনআইডিটা আলাদা করে দিয়েছে তারা, অর্থাৎ 3-4 জনের এনআইডি আলাদা আলাদা করে দিয়েছে। রিস্ক নিতে চাইছে না সবাই, কারণ 12,000 টাকা বা 22,000 টাকা আপনার কাছে অনেক কিছু যদি নাও হতে পারে, তাহলে যে করেছে তার কাছে কিন্তু অবশ্যই অনেক কিছু। রিস্ক নেবেন না, কোনো রিস্কের প্রয়োজন নেই। যারা অলরেডি ক্লাস টেনে পড়ছেন, যে ছোটো ভাই আমাকে প্রশ্ন করেছিল, ভাই আপনারা যারা ছোটো আছেন, অর্থাৎ অলরেডি আপনার এনআইডি নেই, যাদের এনআইডি নেই তারা আপনার পিতামাতা বা অন্য কারো ভাই বোন যে কারো এনআইডি দিয়ে ফর্মটা পূরণ করে নেবেন, এটা কোনো সমস্যা না, একদম সিম্পল ব্যাপার। কিন্তু
ফর্ম পূরণের সময় খেয়াল রাখবেন যে নামটা দিয়েছেন আপনার রিং আইডি সেই নামে দেন, সবথেকে বেস্ট হবে, এটা সবথেকে ভালো। এখন কারো প্রবলেম হয় কি না হয় অনেকে কমেন্ট করে জানাবেন, রিং আইডি নাম এবং প্রোফাইলের নাম আলাদা আছে কি না, বা এনআইডি যে নামটা সেটা আপনি আলাদা দিয়েছিলেন কি না, যদি আলাদা দিয়ে করে থাকেন তাহলে সবথেকে বেস্ট, এবং সেটা অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। আশা করি ভিডিওটা দেখে অলরেডি বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হবে। অনেকগুলো কথা বলে ফেলেছি ভাই, যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করেন, আমি যদি পরবর্তী ভিডিওতে আনসার দিতে না পারি তবুও কিন্তু কমেন্টে আনসার ইনশাল্লাহ দেবো। আরও কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অনেকেই টেনশন করছেন যে যদি আমার ফর্মের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার আইডিটা স্থগিত হয়ে যাবে কি না, এটা আমি একটা নিউজ দিই, যদি আপনি ভুল ত্রুটি করে থাকেন এবং সামান্য ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আইডি স্থগিত হবে না ভাই, এটা পরবর্তী সময় আবার কিন্তু চালু করে দিবে, আপনার 12,000 টাকা বা 22,000 টাকা মার যাবে না, এটা নিয়ে টেনশন করবেন না। আপনার টাকা কিন্তু আপনার থাকবে, আপনার আইডিও থাকবে, হয়তো বা কিছু দিনের জন্য একটু ঝামেলায় পড়বেন, এটাই হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট। আপনি টেনশন করবেন না, কোনো চিন্তার বিষয় না, এটা একটা ফর্ম মাত্র, শুধুমাত্র ফর্মটা পূরণ করে দিয়ে আপনি পরের স্টেপে চলে যাবেন এবং প্রতিদিনের মতো কমিউনিটি জবে ওয়ার্ক করতে পারবেন, অ্যাড দেখতে পারবেন। এখন আরও কারো প্রশ্ন থাকলে অবশ্যই করেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলো আনসার দিতে। আর যদি আর কারো মনে হয় আমার কথাগুলো ভুল হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন কোনটা ভুল করেছি, কারণ মানুষ মাত্রই ভুল, এটা ভুল হতেই পারে, তবে আমি যেটুক জানি আমার যেটুক অলরেডি জানাশোনা রয়েছে সেগুলো আমি সেগুলো আজকের এই ভিডিওতে বললাম। আশা করি ফ্রেন্ডস আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একাধিক আইডি থাকলে ফর্মটা পূরণ করতে হবে, এবং একাধিক আইডি থাকলে আপনি কীভাবে ফর্মটা পূরণ করবেন সেটা কিন্তু বিস্তারিত আমি জানালাম, আরও প্রশ্ন থাকলে করতে পারেন। আর যদি একাধিক আইডি নিয়ে আরও কোনো বিভ্রান্ত থাকে তাহলে 2-3 দিন অপেক্ষা করুন এবং 2-3 দিন পরে ফর্মটা পূরণ করুন, তাহলে সবথেকে বেস্ট হবে, কারণ 1-2 দিন ওয়ার্ক না করলে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার আইডিটা চলে গেলে বা 1 মাস বন্ধ থাকলে তাহলে কিন্তু 2 দিনের পরিবর্তে আপনি 30 দিন ধরা খেলেন বা একটু ঝামেলায় পড়লেন, সেই ঝামেলাটা নেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। তাই ফ্রেন্ডস আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা অনেকগুলো আইডি রয়েছে তারা একটু দেখে শুনে তারপর পূরণ করুন, যদি একটা এনআইডি দিয়ে 4টা পূরণ করা যায়, অনেকে বলে 4টা পূরণ করা যায়, যদি সম্ভব হয়ে থাকে কেউ করে থাকে তাহলে তার দেখে সত্যতা জেনে তারপর আপনি পূরণ করুন, তা না হলে একটা আইডি যদি স্থগিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার 7-8 হাজার টাকা লস যাবে, এটা বুঝতেই পারছেন বিষয়টা, তাই একটু সেফলি এবং করবেন, যাদের অনেকগুলো আইডি রয়েছে তারা খুব সিনসিয়ারলি কাজটা করবেন। আমি একই কথা বারবার বলছি এই কারণে আপনাদের বোঝানোর জন্য যে চেষ্টা করুন আপনি এনআইডি তো একবারই পূরণ করবেন, অর্থাৎ এই ফর্মটা কিন্তু একবারই পূরণ করবেন। এখন আপনার ফেসবুক আইডিও কিন্তু অনেকগুলো লাগবে, অর্থাৎ 10-12টা আইডি যদি হয়ে থাকে আপনার তাহলে কিন্তু ফেসবুক আইডিটাও কিন্তু আলাদা আলাদা লাগবে, এই বিষয়টা, অর্থাৎ স্টার মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, সেগুলো আপনি আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করুন, এতে খুব ভালো হবে, অন্যান্যগুলো একই দিলে হবে বা না দিলেও হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করি ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওতে এক লাইক মাস্ট, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।